আর ডুপ্লিকেট নয়, এবার খাঁটি, গ্রামগঞ্জে গাছে পাহাড়ে লেগে থাকা খাঁটি মৌচাকের পদ আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আমাদের দিনী ভাই আব্দুল কাইয়ুম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন, খাঁটি মৌচাকের মধু পেতে স্ক্রিনে উঠে থাকা নাম্বারে যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। ইন আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালাম আলা মান লা নাবিয়্যা বাদ, আম্মা বাদ। সম্মানিত দর্শক, আজকে আপনাদের সামনে একটি বিশেষ বিষয়বস্তু নিয়ে আলোচনায় উপস্থিত হয়েছি, আর বিশেষ করে সেটা হচ্ছে আমাদের অনেক দিনী ভাইরা একটি সমস্যায় ভোগে। বিশেষ করে তারা হালাল হারাম যখন বেশি চলে, তখন একটি বিষয়ে তারা সমস্যার সম্মুখীন হয়, আর সেটা হচ্ছে যে তারা তাদের স্ত্রী বিড়ি বাঁধে, তো এটা তারা দূর করতে পারে না। তারা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয় এটা দূর করার জন্য। যখন তাদের স্ত্রীদেরকে বলে যে এই বিড়ির ব্যবসা চলবে না, এই বিড়ি বানা বন্ধ করো, তখন তার স্ত্রীরা বিভিন্ন রকমের অজুহাত দেয়। সুতরাং তারা অনেক ব্যবস্থা করেছে তার স্ত্রীকে বিড়ি ছুটানোর জন্য, যেমন সেলাই মেশিন কিনে দিয়েছে, আর অন্য ব্যবসা যেগুলো টুকিটাকি করা যায় মেয়েরা করতে পারে সেই রকম কিছু করেছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে তারা বিড়ির দিকেই ঝুঁকে পড়েছে, বিড়ি নিয়েই তারা ব্যস্ত, তারা কোনো কথাই বুঝতে চায় না। তো এই রকম পরিস্থিতিতে কি করবেন আপনারা? অর্থাৎ আজকে আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে খুবই সহজ উপায়ে আপনার স্ত্রী 100% ইনশাআল্লাহ এক মাসের মধ্যেই, আপনাকে আর বলতে হবে না, সে নিজেই বিড়ি জমা দিয়ে আসবে, আর ব্যবসা সে করবে না। আপনারা হয়তো ভাবছেন যে এটা এমন কোন পদ্ধতি আছে যে এক মাসের মধ্যে আমার স্ত্রী কিছু না বলা ছাড়াই সে বিড়ি জমা দিয়ে আসবে? হ্যাঁ দর্শক, অবশ্যই। তাহলে আসুন আমরা জেনে নিই যে এটা কিভাবে সম্ভব। প্রথম বিষয় যেটা হচ্ছে, আপনি নিশ্চয়ই আগে তাকে বিভিন্নভাবে বুঝিয়েছেন, কিন্তু দেখা গিয়েছে যে তাকে যতই যেভাবে বুঝিয়েছেন ফলাফল জিরো, ফলাফল হয়নি। তাহলে আপনি কি করবেন? প্রথম বিষয় যেটা হচ্ছে যে আমাদের দিনী ভাইদের অধিকাংশই তারা বলে আমরা স্ত্রীদের কামাই খাই না, সুতরাং তাদের যে বিড়ি বাঁধে তার যে ইনকাম সেই ইনকামে আমরা হিসাব রাখি না। তো এ হচ্ছে আমাদের প্রায় দিনী ভাইদের অবস্থা। তো আমি বিশেষ করে যারা এটা বন্ধ করতে চান তাদের স্ত্রীদের কাছ থেকে, তাদেরকে আমি বিশেষভাবে পরামর্শ দিচ্ছি। আপনি যে সেলাই মেশিন কিনে দিয়েছেন আপনার স্ত্রীকে, বা অন্য ব্যবসার জন্য যে আপনি যে কাজ বাড়িতে কুটির শিল্প যে আপনি করে দিয়েছেন, আপনি বলুন আপনার স্ত্রীকে যে বিড়ি বানার পয়সা সম্পূর্ণ আমাকে দিতে হবে, এর প্রত্যেক হিসাব প্যাঁ প্যাঁ করে আমাকে লাগবে। আর তুমি যদি সেলাই করো, সেলাইয়ের পয়সা অবশ্য সেটা তোমার, এটা আমি কোনো কিছু তোমার সেই পয়সাতে আমি হাত দেবো না। তারপরে যে আরো হয়তো মিক্সচার মেশিন কিনে দিয়েছেন, যেটা হয়তো মশলা পিষে মানুষের কাছে পয়সা পাচ্ছে, আপনি বলেন তাকে যে সেটার পয়সা আমি নেব না, কিন্তু বিড়ি যটাকার তুমি বাঁধবে, যটাকার হাপ্তা পাবে, এটার কিন্তু তোমাকে প্যাঁই প্যাঁই করে হিসাব দিতে হবে, এবং এক পয়সাও তুমি পাবে না। আপনি এই কাজ শুরু করুন, দেখবেন আপনি আর সপ্তাহে, প্রথম সপ্তাহে যে টাকা পাবে আপনি ভালোভাবে হিসাব নেন, এবং যত টাকা পাচ্ছে সব টাকা আপনি নিয়ে নেন। একইভাবে তারপরেও করেন, আপনি দেখবেন, আপনাকে আমি বলে রাখলাম, এক মাসের মধ্যেই আপনার স্ত্রী বিড়ি বন্ধ করে দেবে, বিড়ি জমা দিয়ে চলে আসবে। কারণ সে ভাববে যে বিড়ি বানছি আমার তো কোনো ফায়দা হচ্ছে না, না আমি একটা টিপ কিনতে পারবো, না একটা কোনো সোনা কিনতে পারবো, না একটা চুড়ি কিনতে পারবো, কোনো কিছু তো হবে না। তো কেউ হয়তো সেলাই করতে এসেছে, এই সেলাই যদি করি কোনো রকম ভালো না লাগলেও তাহলে 5 টাকা আমার হবে, 10 টাকা আমার হবে। সুতরাং সে অটোমেটিক সেলাইয়ের দিকে মনোযোগ দিবে, অর্থাৎ কুটির শিল্প, অন্য হালাল যে কুটির শিল্পগুলোর যে আপনি ব্যবস্থা করেছেন সেগুলোর দিকে সে মন দেবে, তারপরে সে অটোমেটিক বিড়ি ছেড়ে দিবে। আর আপনি এই কার্যক্রম, যে প্রসেস, যে যুক্তি, যে তথ্য আপনাদেরকে দিলাম, এটা আপনি এক মাস চালু রাখেন। তারপরে যদি আপনি ফল না পান তাহলে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করে জানাবেন, অথবা কমেন্ট করবেন এবং আপনার সমস্যাগুলো বলবেন। তো সম্মানিত দর্শক, তাহলে আপনারা বুঝতে পারলেন যে আপনার স্ত্রীর বিড়ি কিভাবে ছুটাতে হয়, এই যুক্তি দিয়ে খুব সহজেই সে বিড়ি ছাড়বে, এটা আমার আশা। তো বন্ধুরা, আপনাদেরকে যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর আমাদের ইউটিউব চ্যানেল পিস লাইব্রেরি
এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা অপেক্ষা করুন। ইনশাআল্লাহ আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থিত করা হবে। তো সম্মানিত দর্শক, আজকে আমাদের আলোচনা এখান থেকেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপনি কি গাছে লেগে থাকা মৌচাকের মধু খুঁজছেন? তাহলে এখনই যোগাযোগ করুন আমাদের পিস লাইব্রেরির আব্দুল কাইম ভাইয়ের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে।